বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদের কান্দির ঘটনায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। ঘটনায় জখম দুই শিশু সহ মোট পাঁচজন কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। সামনের ওই সিনেমা হলে ভিতরে কি হচ্ছে তা পৌঁছে ওঠার আগে রক্তাক্ত অবস্থায় আহতরা ছুটে বেরিয়ে এলেন বাইরে। আমরা সিনেমা দেখেছিলাম হঠাৎ করে 15 মিনিট সিনেমা চলতে চলতে উপর থেকে ধস নেমে পড়ে, তো আমার মাথার উপরে একটা পরে অন্ধকার দেখতে লাগে। কেন এইভাবে ভেঙে পড়লো সাত অভিযোগ, সিনেমা হলটি সারানো হয়নি দীর্ঘদিন বলে এমনটাই অভিযোগ। তবে সিনেমা হলের ম্যানেজার অবশ্য দর্শকদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি জানান, উপরে যে দর্শকেরা বসেছিলেন তারা নাচানাচি করতেই এই দুর্ঘটনা। উপরে বসছিল, নিচে বসছিল, হ্যাঁ, এবার উপরে ছেলেকে সব নাচানাচি হয়তো করেছে, এবার সেটা বসছে নিচে উঠবে, খুলে খুলে চলে যায়। সিনেমা হলের এই পরিস্থিতি দেখে ক্ষুব্ধ স্থানীয় বিধায়ক, মফস্বলের সিনেমা হলগুলোর অবস্থা খুব করুণ হয়ে যাচ্ছে। তার মধ্যে ছায়াপাত খুব প্রাচীন হল, আমরা খবর পেলাম, বাড়ি যাচ্ছিলাম, খবর পেলাম, হসপিটালে এলাম। তাই চেয়ারম্যান ইতিমধ্যেই হল বন্ধের নির্দেশ দিয়ে দিয়েছে এবং আগামী কাল তার ইন্সপেকশন হবে, উইদাউট ইন্সপেকশনে সিনেমা হল যেন আর না চলে তার নির্দেশ জারি করে তিনি প্রশাসনকে জানিয়ে দিয়েছে। ঘটনার পর দুর্ঘটনাস্থলে আসে কান্দি থানা পুলিশ, কিভাবে দুর্ঘটনা তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাক্সের রিপোর্ট, রিপাবলিক বাংলা।